নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী এমভি মকবুল দুই লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 9টায় লঞ্চটি 200 যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে সাতনলে যাচ্ছিল। মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় মেঘনা নদী পার হওয়ার সময় কয়েকটি স্পিডবোটে 20 জনের এক দল ডাকাত লঞ্চে এসে ওঠে। এ সময় তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে লঞ্চে থাকা যাত্রীদের ভয় দেখায়। ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।